সাউথ ইন্ডিয়ান চলচ্চিত্রের বর্তমান সময়ের উর্দীয়মান একজন তারকা হলেন শ্রীলীলা ফলে এই তারকা তার কেরিয়ারে পর্যন্ত বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন সেখানে অবশ্যই এই তার অভিনয় দক্ষতার মাধ্যমে দর্শকদের কাছে দর্শকপ্রিয়তা অর্জন করেন সেই দ্বারা বিজ্ঞতা সম্প্রতি দক্ষিণী চলচ্চিত্রে দর্শকে একজন তারকা হয়ে উঠেছেন এই তারকা অন্যদিকে এই তারকাকে সর্বদাই সোশ্যাল মিডিয়ায় দেখা যায় সেখানে অবশ্যই তারকা তার প্রতিদিনের আপডেট শেয়ার করেন যদিও মাঝে মাঝে খোলামেলা পোশাকে দর্শকদের মাঝে হাজির হন সেই জন্য অবশ্য মাঝে মাঝে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার শিকার হয় সুতরাং হোক সে সকল সমালোচনাকে এই তারকা সেভাবে গ্রহণ করেন না সেই প্রেক্ষাপটে এই তারকা তার ইচ্ছামতো ছবি প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন যদিও সম্প্রতি এই তারকা তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে বেশ কিছু ছবি আপলোড করেছেন সেখানে অবশ্য তাকে দেখা যায় হলুদ কালারের কুর্তি পরে দর্শকদের মাঝে ধরা দিয়েছেন ফলে হালকা তাকে দেখতে অনেক সুন্দরী লাগে যার জন্য অবশ্য তার রূপের প্রতি কুপকাতন তার অনুরাগীরা সেই দ্বারাবিকতায় তার প্রকাশ করা ছবির কমেন্ট বক্সে অনেকে তাকে মুজি দিয়েছে অ্যাজ ওয়েল এস অনেকে আবার তাকে বিউটিফুল বলে দাবি করেন যদিও আবার অনেকে এই রূপের প্রশংসা করেন সেই জন্য অনেকে তাকে মুজি দেয় তাছাড়া তার প্রকাশ করা ছবির কমেন্ট বক্সে অনেকে ওয়াও লিখেছে যদিও আবার অনেকে এই তারকাকে হট বলে দাবি করেন সুতরাং যাই হোক সব কিছু মিলে সম্প্রতি শ্রীলীলা দর্শকদের কাছে এভাবে দর্শক দর্জন করেন এদিকে ধামাকা চলচ্চিত্রে এই অভিনেত্রীকে দেখা যায় সবশেষ সেখানে অবশ্য তার অভিনয় দর্শকদের কাছে ভালো লাগে সেই জন্য অবশ্য তিনি তার চরিত্রটির জন্য দর্শকদের কাছে প্রশংসা অর্জন করেন প্রসঙ্গত সম্প্রতি শ্রীলীলার হাতে বেশ কিছু চলচ্চিত্রের কাজ আছে সেই দ্বারা বিকৃত সম্প্রতি এই তারকা নিয়মিত সে সকল চলচ্চিত্রের শুটিং এর কাজ করছেন সুতরাং জেনে তো নিলেন সাউথ ইন্ডিয়ান তারকে শ্রীলীলা সম্প্রতি সময় গ্রামাল লোকে দর্শকদের মাঝে ধরা দেন তাছাড়া এই বিষয়টি নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে বলবেন চ্যানেল আপডেট